এক বাঙালি ভাইয়ের বাসায় আসলাম, তার বাড়ির গাছের বোম্বাই মরিচ। এইসব বোম্বাই মরিচ হয়েছে বিভিন্ন সাইজের। এই যে বোম্বাই মরিচ, ফুল গাছ। কুমড়া ধরছে হ্যাঁ, ধরছি তো। মরিচ, বিশাল বড় কুমড়া হয়েছে। একটাই যে এখানে একটা দেখতেছি, ও বিশাল বড়, ঢেকে রাখছে। এই যে মরিচ গাছ ঠাস লাগাইছে, ফুল গাছ, টমেটো, পেকে গেছে সব। ওরা নিয়ে যাবেন কাঁচা মরিচ, তা বড়া নিয়ে গেছেন সব পাকাতা। পাকা আলু ওগুলো তো অত বেশি ধক নেই, ধক পাইছে না। না না, আমি ইয়েগুলো খাইছি, কিন্তু সবাই একটা একটা করে নিয়ে গেছিলাম তো, না না না, এক একটা মানে কাঁচা তাক, ওই পাকাতা তো এনার গাছ টাছ করে, অসুবিধা নেই। বাড়ির ব্যাক সাইডে খুব সুন্দর একটা, পাকাতে আপনি এক সিমটি দেবেন, একটা এক রান্না হয়ে যাবে। না না ওকে রান্না খাওয়া যায় নাই। কাঁচা খাওয়ার জন্য ভালো না, হ্যাঁ, কাঁচা খাওয়ার জন্য মজা। কেন রান্নার মধ্যে কি দিয়ে বড় বড় সাইজের একটা কি বোম্বাই পরিমাণ মরিচ। নিয়েছিল বলছেন? সুন্দর সুন্দর বোম্বাই প্রচন্ড মরিচ, শাক আছে, দাগ তো পাইলাম না আমি। এটা আর এক জাতের, এটা হ্যাঁ ধাক এগুলো দাগ কম, ধাক বেশি, তা আমি তো পাইলাম না দাগ। আপনি ঝালগান বেশি। আমরা তো ইয়ের মধ্যে কি জানো, তরকারির মধ্যে দিয়ে খাইয়ে সেদিন তো যাই হোক, একেবারে পুরো আজকে বিদ্যুৎ ফুলের হয়ে গেছে। গাছটা অনেক সুন্দর ফুল, ঘিরান আছে কিনা জানি না, আছে ঘিরান হালকা, এটা বেশি সুন্দর না। এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। এই যে দেশ থেকে আমার এক বিয়াই আসছে নতুন, আইসে হাউতাস করতেছে কি করলাম, কেন আসলাম, হ্যাঁ সবকিছু বেছে কিনে, হ্যাঁ।